গাইস, আজকের ভিডিওতে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির সবথেকে বড় রোস্টার মানে সাদিকুল গেমারের ফেস রিভিল করতে যাচ্ছি। তার আগে তোমাদের সাদিকুল ভাইয়ের কিছু গোল্ডেন স্টোরি শেয়ার করতে যাচ্ছি। বেশি সময় নেব না, তাই এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ চ্যানেলের স্ট্রাইক ফোর্সে ইউটিউব সেরকম রিকমেন্ডেশন দিচ্ছে না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক। সাদিকুল গেমার এই নামটা একটা ইমোশন। যারা নতুন নতুন ফ্রি ফায়ার প্লেয়ার আছো, তাদের কাছে হয়তো সাদিকুল গেমার একটা অপরিচিত মুখ। বাট যারা অনেক বছর ধরে ফ্রি ফায়ার খেলে, তাদের কাছে সাদিকুল গেমারই নাম্বার ওয়ান। বাট তোমরা জানো, বর্তমানে সাদিকুল গেমার ছেড়ে দিয়েছে রোস্টিং, আর এটাই হয়তো দাঁড়ালো সাদিকুল আর্মিদের সব থেকে বড় দুঃখের কারণ। যার রোস্টিং শুনে কাঁপতো বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি, সেই আর এখন করে না রোস্টিং। বর্তমানে অনেক বড় বড় রোস্টার আছে, যেমন অ্যাডভান্স গেমিং আই এম সজীব, তারাও কিন্তু অনেক ভালো রোস্টার। আমি কিন্তু তাদের ছোট করতাছি না, জাস্ট আমি সাদিকুল গেমারকে অনেক বেশি মিস করি তাই বলতাছি। আমি পার্সোনালি সাদিকুল গেমার, অ্যাডভান্স গেমিং, আই এম সজীব এদের ফ্যান, এন্ড অলওয়েজ ট্রাই করি এদের মতো ভিডিও বানানোর। জানি না কতটুকু সফল, তোমরাই কমেন্টে জানিয়ে দিও। তো চলো এবার ফেস রিভিলের টপিকে আসা যাক। তো শুরুতেই তোমাদের ফেস রিভিলের ক্লিপটা দেখানো যাক। তো গাইস, এখানে দেখতে পারলা ইসকাব্বর সাথে সাদিকুল ভাই, আর তোমরা মোটামুটি সবাই দেখছো ইসকাব্বর সাদিকুল গেমারের একটা ব্লগ ভিডিও। তো চলো এবার সাদিকুল ভাইয়ের ফেসটাকে আরো বেশি ক্লিয়ার করা যাক। গাইস, এখানে দেখতে পারতেছো ইসকাব্বর সাথে একটা ছেলে রয়েছে, আর হেয়ার গুলো লক্ষ্য করো, আর তার টি শার্টটা লক্ষ্য করো, এন্ড এখানে ম্যাচ করো ভাই। আর এবারও যদি ক্লিয়ার না হও, আরো একটা ক্লিপ আছে, এটা দেখার পর পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আই হোপ। কপালে শনি আছে গাইস, দ্যাটস ফর শিওর। সাদিকুলের সাথে বেশি কিছু না, ডাইরেক্ট ড্র্যাগ রেস হবে। আই হোপ গাইস তোমাদের 90% ফেস রিভিলটা ডান করে দিতে পারছি। আর তোমরা যদি আরো ডিটেইলস দেখতে চাও, তাহলে স্লো মোশনে কাব্বো ভাইয়ের ব্লগ ভিডিওটা দেখে আসতে পারো। যাই হোক, তোমরা সাদিকুল গেমারের ফ্যান নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই বাই।